বিগত দিনের আলোচনাগুলি থেকে এটাও পরিষ্কার যে চৈত্র মাসের রবি তার অবস্থান কিন্তু মীন রাশিতে। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গ তারা কিন্তু বহু সময় বহু সমস্যায় পড়ে থাকেন এবং এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা, ফ্রি হওয়া, এটা কিন্তু রীতিমতো কঠিন এবং সত্যি সত্যি কঠিন। চৈত্রের জাতক বা জাতিকা তাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। সবসময় কোন কাজটা করব, কোন কাজটা ঠিক হবে, দোকানে গিয়ে কোন ড্রেসটা কিনবো, কোন ড্রেসটা আমাকে বেশি সুন্দর লাগবে, কোন ড্রেসটা সঠিক, কোনটার কাপড় ভালো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে জেগে উঠবে, বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে উঁকি মারবে। এই মানুষগুলির মধ্যে একটা অদ্ভুত ঐশ্বরিক প্রেম, ঈশ্বরের প্রতি একটা ভক্তি ভাব, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। মঙ্গল যদি মোটামুটি বলবান থাকে তাহলে এরা কিন্তু নিজেদের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারেন। চৈত্র মাসে যাদের জন্ম তাদের জন্য কয়েকটি এফেক্টিভ ইয়ার, অর্থাৎ যে বয়সগুলিতে তারা বেশ উন্নতি করতে পারেন। এর মধ্যে রয়েছে 27, রয়েছে 41, 42, 43, রয়েছে 52, 57, আরও রয়েছে 69। এবং সবসময় এরা চেষ্টা করেন একটু সিকিউরড পিচে খেলতে, অর্থাৎ যেখানে হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, সেই রকম জায়গা এদের বেশি পছন্দ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং চৈত্র মাস। চৈত্র মাসে যাদের জন্ম, অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম 15th মার্চ থেকে 15th এপ্রিলের মধ্যে, সেই সমস্ত জাতক বা জাতিকাদের জীবন কেমন, কেমন তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, কেমন তারা চিন্তাভাবনা করেন, কেমন সমস্যা আসে তাদের জীবনে, কতটা তারা জীবনকে নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন, এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা খুঁজে বার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চৈত্র, আপনারা বুঝতেই পারছেন, এই নামটি এসছে চিত্রা শব্দের থেকে এবং এটি খুবই পরিষ্কার যে চৈত্র মাস হলো সেই মাস যে মাসের পূর্ণিমায় আমরা চন্দ্রকে চিত্রা নক্ষত্রে অবস্থান করতে দেখতে পাই। এবং বিগত দিনের আলোচনাগুলি থেকে এটাও পরিষ্কার যে চৈত্র মাসের রবি তার অবস্থান কিন্তু মীন রাশিতে। জলদত্তের রাশি মীন, সেখানে রবির অবস্থান, এবং এর ঠিক পরেই কিন্তু রবি তুঙ্গ হবে। তাই রবির তুঙ্গ হওয়ার একটা প্রিপারেশন, তাই একদিকে স্নিগ্ধতা, একদিকে উগ্রতা ইত্যাদির একটা সংমিশ্রণ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৈশাখ মাসে রবির প্রভাব বাড়তে থাকে চরম মাত্রায় এবং চৈত্রেও কিন্তু তার একটা ইম্প্যাক্ট, তার একটা ফিলিংস, সেটা আমরা দেখতে পাই। এই ফিলিংস নিয়েই চৈত্র মাসের জাত মানুষজন তাদের একটু ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি দেখতে পাওয়া যায়। এদের পার্সোনালিটি বা এদের চরিত্র, এদের চিন্তাভাবনা, এদের ক্যারেক্টারিস্টিক্স, তার যে বেসিক, তাদের যে ধারণা, সেই বিষয়টি হলো সহানুভূতিশীলতা, সবার প্রতি একটা নরম মনোভাব পোষণ করার মেন্টালিটি, সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের পরবর্তী কোয়ালিটি হলো দানশীলতা এবং উদারতা। এরা মানুষকে হেল্প করতে চান। মানুষ যখন সমস্যায় পড়ে এদের কাছে এসে রিকোয়েস্ট করে, এদের কাছে এসে আমরা বলতে পারি সাহায্য প্রার্থনা করে, এবং এই মানুষগুলি নিজের এক্সট্রিম লেভেলে গিয়ে সাহায্য করতে পছন্দ করেন। কেউ যদি একবার নতি স্বীকার করে তাহলে সেই মানুষটির জন্য এরা, তারা কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করতে পারেন এবং নিজেদেরকে উজাড় করে দেওয়া, এতেও কিন্তু এরা পিছপা হন না। ফলে উদারতা, দানশীলতা ইত্যাদির কারণে চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গ তারা কিন্তু বহু সময় বহু সমস্যায় পড়ে থাকেন এবং এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা, ফ্রি হওয়া, এটা কিন্তু রীতিমতো কঠিন এবং সত্যি সত্যি কঠিন। যদিও এটা একটা পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু সহজ সরল হওয়ার কারণে এরা বহু সময় প্রতারিত হন। মানুষের প্রয়োজন নেই কিন্তু আপনার কাছে কিছু আছে, এবার প্রয়োজন আছে বলে আপনার কাছ থেকে সেই টাকা পয়সা নিয়ে নেওয়ার একটা চেষ্টা, আপনাকে প্রতারিত করার একটা চেষ্টা, সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও আমার জন্ম চৈত্র মাসে নয়,
কিন্তু এই মানুষদের ক্যারেক্টারিস্টিক্স এটা আপনারা বুঝতে পারবেন। একজন মানুষ, আমার ক্লায়েন্ট একজন, তিনি একদিন এসে বললেন রাত্রিবেলা, তখন প্রায় ক্লায়েন্ট দেখা আমার কমপ্লিট হয়েছে, তখন বসে আছি মোটামুটি গুছাচ্ছি এবার ওপরে যাব। এমন সময় ভদ্রলোক এসে ডোরবেল বাজিয়েছেন, আমি খুলে দিয়েছি, এসছেন, খুব দুশ্চিন্তাগ্রস্ত একটা মুখ নিয়ে নিচের দিকে চাক তাকিয়ে রয়েছে। তাকিয়ে থেকে আমার বেশ খানিকক্ষণ জিজ্ঞেস করার পরে, কি হয়েছে দাদা, কি হলো, কি সমস্যা, কিছুই বলছেন না। বেশ খানিকক্ষণ পরে হঠাৎ মাথা তুলে বলতে শুরু করলেন, তার স্ত্রীকে হয়তো তিনি আর বাঁচিয়ে রাখতে পারবেন না, তার স্ত্রী প্রচণ্ড অসুস্থ, 20,000 টাকা পেলে তাহলে তার স্ত্রীকে বাঁচানো যেতে পারে। ভয়ঙ্কর অসুস্থ, লাস্ট 3 দিন ধরে তিনি কিছুই খাননি, তিনি কিছুই গ্রহণ করেননি। এই যে সিচুয়েশন, এখানে যদি চৈত্র মাসে জাতক কোনো একজন জাতক থাকতেন, তিনি আগে 20,000 টাকা বার করে দিতেন, দিয়ে তারপরে কি হয়েছে, কবে থেকে প্রশ্ন করতেন, এবং মনের মধ্যে কিন্তু কোনো সন্দেহ প্রকাশিত হতো না। অদ্ভুত ব্যাপার, এই ভদ্রলোকের স্ত্রী, তাকেও আমি চিনি, তিনিও আমার ক্লায়েন্ট, ওনার সঙ্গে কথা বলতে বলতে কি হয়েছে বিস্তারিত জানতে জানতে আমি ওনার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালাম। পাঠিয়ে জিজ্ঞেস করলাম, দিদি কেমন আছেন? তো দিদির সরাসরি সুন্দর উত্তর, ভালো আছি, কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে, কিছু প্রবলেমস তো থাকেই মানুষের, সেগুলো উনি বললেন, কবে যাব এগুলো জানতে চাইলেন। তো আলটিমেটলি এই যে ভদ্রলোককে আমি জাজ করলাম, আমার কাছে ওই নাম্বারটা ছিল, এটা কিন্তু চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের ক্ষেত্রে ঘটবে না। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের মনের মধ্যে এই প্রশ্নটাই আসবে না যে একটু ক্রস চেক করে নি, সামনে বসে থাকা মানুষটা কষ্ট পাচ্ছে, সামনে বসে থাকা মানুষটা কষ্ট পাওয়ার কারণে আমার কাছ থেকে কিছু সাহায্য চাইছে, তাই আমার সাহায্য করা দরকার, এটা আগে করতে হবে, তারপরে অন্য কথা। তারপরে যখন সত্য উদ্ঘাটিত হবে তখন মাথাটা গরম হয়ে যাবে, আর কোনোদিন কাউকে সাহায্য করব না এরকম প্রমিস করে ফেলবেন মানুষটি। কিন্তু পরের দিন আবার কোনো একটা মানুষ যদি তার প্রবলেম নিয়ে আসে, আবার তিনি সাহায্য করবেন এবং সাহায্য করে মানুষটিকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসার চেষ্টা আবার তিনি করবেন। হতেই পারে এবারও তিনি প্রতারিত হতে পারেন, কিন্তু চেষ্টা, মানুষের উপকার করবার একটা জোশ, সেটা কিন্তু তার মধ্যে থাকবে, এবং এই যে বিষয়টি উপকার করে তিনি মানসিক দিক থেকে তৃপ্তি লাভ করবেন, এবং একটা মানুষের প্রয়োজনের সময় যে মানুষটি তাকে সাহায্য করতে পারলেন না, এটিকে তিনি তার অক্ষমতা হিসেবে ট্রিট করবেন, তাই সবসময় সাহায্য করবার একটা মেন্টালিটি তার মধ্যে কাজ করবে। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের পরবর্তী যে কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কনফিউশন। চৈত্রের জাতক বা জাতিকা তাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। সবসময় কোন কাজটা করব, কোন কাজটা ঠিক হবে, দোকানে গিয়ে কোন ড্রেসটা কিনব, কোন ড্রেসটা আমাকে বেশি সুন্দর লাগবে, কোন ড্রেসটা সঠিক, কোনটার কাপড় ভালো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে জেগে উঠবে, বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে উঁকি মারবে। যখন কোনো একটা ক্লাসে তিনি ভর্তি হতে চাইছেন, যখন নতুন একটা এডুকেশন সেক্টরে তিনি যুক্ত হতে চাইছেন, সেই সময় কিন্তু বারবার এই বিষয়টি আসবে যে কোন সাবজেক্টে পড়ব, আমি কি ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়ব না আমি IT নিয়ে পড়ব। আর অদ্ভুত ব্যাপার, প্রকৃতি, পরিবেশ, সিস্টেম কিন্তু সমস্ত সময় এদের কাছে দুটো অপশন ক্রিয়েট করেন। যখন এরা প্রেম করে বা যখন এরা ভালোবাসে, যখন এদের বিয়ের কথাবার্তা চলে, তখনও এই কনফিউশন সৃষ্টি হয়, এবং সেই কনফিউশন সৃষ্টি হবে এমন পরিবেশের মধ্যেই এদেরকে থাকতে হয়। সুতরাং এদের মধ্যে যে কনফিউশন, এদের মধ্যে যে সংশয়, সেটা যে কাটবে, সেটা যে এদের থেকে দূরে চলে যাবে, সেটা আশা না করাটাই বেটার। চতুর্থত চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচুর বিষয়ে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, বহু বিষয়ে জ্ঞানের প্রকাশ, এটা তাদের বৈশিষ্ট্য, এবং তারা জ্ঞান চর্চা করতে, জ্ঞান বৃদ্ধি করতে ভালোবাসেন। তারা পরের দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় পড়াশুনো করবার টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা পড়াশুনো বিষয়টাকে নিয়ে খাটতে ভালোবাসেন, লেগে থাকতে পছন্দ করেন। চৈত্র মাসে যাদের জন্ম হয় তারা বইপত্র সংগ্রহ করতেও ভালোবাসেন, বিভিন্ন প্রকৃতির বইপত্র, সেটা ধর্ম সংক্রান্ত হতে পারে, সেটা জ্যোতিষতন্ত্র সংক্রান্ত হতে পারে, সেটা নেচার সংক্রান্ত হতে পারে, সেটা আয়ুর্বেদ রিলেটেড হতে পারে, এই ধরনের বহু বিষয়ের প্রতি জ্ঞান আহরণ করবার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে একটা অদ্ভুত ঐশ্বরিক প্রেম, ঈশ্বরের প্রতি একটা ভক্তিভাব, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে ব্রাহ্মণত্ব দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের মধ্যে পুজো করবার টেন্ডেন্সি, পুজো শিখবার ইচ্ছা, ঈশ্বরের আরাধনা করবার যে ডিসক্রাইব সিস্টেম রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান আহরণ করবার আগ্রহ ইত্যাদি দেখতে পাওয়া যায়। এরা পুজো পাঠ পছন্দ করেন,
এরা দেবতার সঙ্গে ঈশ্বরের সঙ্গে কিছুটা সময় কাটানো, এটা কিন্তু এদের অত্যন্ত পছন্দ। আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ বৃদ্ধি, এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। কিন্তু মাঝে মাঝেই এরা কনফিউজড হয়ে পড়েন, যে দেবতার প্রতি আমার বিশ্বাস রয়েছে সেই দেবতাই আমার ইষ্ট দেবতা তো। এইরকম অদ্ভুত বিশ্বাস, এই ধরনের অদ্ভুত প্রশ্ন, এটা এদের মনের মধ্যে জেগে ওঠে। হতেই পারে একজন শিব সাধক তার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে শিবই আমার আরাধ্য দেবতা তো, নাকি আমি কালী মন্ত্রে দীক্ষা গ্রহণ করব। এরকম বহু প্রশ্ন সেটা এদের মধ্যে জেগে উঠবে এবং এরা কিন্তু এই কনফিউশনের মধ্যেই থাকবে। কনফিউশন শেষ হলে নতুন করে কনফিউশন, এটা এদের ক্ষেত্রে কাজ করবে এবং জেনারেলি একটা কনফিউশন শেষ হতে না হতেই নতুন কনফিউশনের জন্ম, এটা আমরা দেখতে পাব এদের ক্ষেত্রে। সপ্তমত চৈত্র মাসেই যাদের জন্ম তাদের থেকে কিন্তু সমস্যা চলে যায়, কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু স্ট্রেস, এটা সব সময় তাদেরকে কষ্ট দিতে থাকে। খুব কম সময় শুনতে পাওয়া যায় যে এই মানুষগুলি খুব হ্যাপি আছেন, এরা খুব তুষ্ট আছেন, এরা খুব সুন্দর আছেন, এই বিষয়টা এদের কাছ থেকে বিশেষ শুনতে পাওয়া যায় না। বরঞ্চ কখনো এই সমস্যা কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে সমস্যাটা পরিবর্তিত হয়েছে, কিছু না কিছু সমস্যা, সেটা কখনো অর্থনৈতিক, কখনো শারীরিক, কখনো সামাজিক, কখনো সাংসারিক, ইত্যাদি কিছু না কিছু প্রবলেম এদের ক্ষেত্রে কিন্তু লেগেই থাকে। মানে এরা যে প্রবলেম ফ্রি লাইফ লিড করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু বাধা বারবার দেখতে পাওয়া যায়। আরেকটি বিষয় এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই বারংবার, সেটি হলো স্লো গ্রোথ। কোনো একটা ব্যবসা শুরু করে কিংবা কোনো একটা চাকরি কিংবা যে কোনো জায়গায় যে গ্রোথ হওয়া উচিত ছিল, যতটা ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল, কোনোভাবেই কিন্তু সেই ডেভেলপমেন্ট যেন হচ্ছে না, সমস্তটা যেন ডিলেইড হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, দেরি হচ্ছে, সময় লাগছে, বিলম্বিত হচ্ছে। সুতরাং চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের এই দেরি বিলম্ব, এইটা কিন্তু অন্যতম বড় সমস্যা। এবং এই যে দেরি হচ্ছে, এটা যে ভাগ্যের দোষে কেবলমাত্র তা কিন্তু নয়, এই ক্ষেত্রে তাদের কনফিউশন, তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিলম্ব কিংবা সংশয় ইত্যাদি বিভিন্ন কারণে এদের এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গকে যে বিরাট ভাগ্যশালী আমরা বলবো তা কিন্তু একেবারেই নয়। তবে এরা নিজেরা চেষ্টা করে, নিজেদের কনফিউশনের মধ্যেও চয়ন করে আলটিমেটলি একটা জায়গা তৈরি করেন, নিজের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার ক্ষমতা সাধারণভাবে এদের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। মঙ্গল যদি মোটামুটি বলবান থাকে তাহলে এরা কিন্তু নিজেদের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারেন। আবার এদের যে কনফিউশন, এই কনফিউশনগুলির কারণে বিভিন্ন বিষয়ে এদের অভিজ্ঞতাও সৃষ্টি হয় এবং এই অভিজ্ঞতাগুলিকে পরে কাজে লাগাবার চেষ্টা, সেটা কিন্তু এদের জন্য ভালো হয়ে থাকে। শারীরিক দিক থেকে এরা অত্যন্ত শক্ত সবল নয়, আবার একদম যে দুর্বল তাও কিন্তু নয়, মোটামুটি মাঝারি শরীর স্বাস্থ্য বিশিষ্ট, মোটামুটি পরিশ্রমী। তবে পরিশ্রমের থেকে কিছুটা বিলাসিতা এদের বেশি পছন্দ, এরা অনুসরণ করতে অনুকরণ করতে পছন্দ করেন, এরা ক্রিয়েটিভ হওয়া সত্ত্বেও অনুসরণ করতে অনুকরণ করতে বেশি পছন্দ করেন। কোনো একটা সিস্টেমের মধ্যে নিজেকে ইনক্লুড করিয়ে নেওয়ার চেষ্টা, সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুব বেশি ঝড় ঝঞ্ঝা ইত্যাদি অ্যাভয়েড করার চেষ্টা, সেটাই এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। চৈত্র মাসে যাদের জন্ম তাদের জন্য কয়েকটি এফেক্টিভ ইয়ার, অর্থাৎ যে বয়সগুলিতে তারা বেশ উন্নতি করতে পারেন, এর মধ্যে রয়েছে 27, রয়েছে 41, 42, 43, রয়েছে 52, 57, আরও রয়েছে 69। সুতরাং এই বয়সগুলিতে এরা কিন্তু অর্থনৈতিক, সামাজিক কিংবা মানসিক সম্পন্নতা অর্জন করতে সক্ষম হয়ে থাকেন। এই মানুষগুলি সাধারণত চাকুরি প্রেফার করে থাকেন, তবে প্রয়োজন অনুযায়ী ব্যবসাও এরা করতে পছন্দ করেন। তবে ব্যবসা অপেক্ষা কোনো স্টেবল জব, সেটাই এদের বেশি পছন্দ হয়ে থাকে। ইন্টারভিউর ক্ষেত্রে এরা সাকসেসফুল হয়ে থাকেন এবং সবসময় এরা চেষ্টা করেন একটু সিকিউরড পিচে খেলতে, অর্থাৎ যেখানে হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, সেই রকম জায়গা এদের বেশি পছন্দ। রিস্ক, বিপদ, অশান্তি এদের পিছন না ছাড়লেও এরা কিন্তু সবসময় এই বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করেন এবং তার কারণে সৃষ্টি হয় একটু বেশি কনফিউশন এবং সমস্যা থেকে মুক্তির জন্য তৈরি হয় নতুন কনফিউশন। চৈত্র মাসে জাত ব্যক্তিবর্গের স্বভাব, চরিত্র, সাধারণ ভাগ্য কেমন হয়ে থাকে সেই বিষয়গুলি আমরা জানলাম, এদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় সেটা আমরা উপলব্ধি করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি, কতটা মিলল আপনার নিজের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
বেশি বেশি করে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর তার সঙ্গে সঙ্গে ক্লিক করুন আমাদের আই বাটনটি, সেখানে ইমিডিয়েট কতগুলি ভিডিও আপনি অবশ্যই দেখতে পাবেন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনার জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি, নমস্কার।